আমার একটা কথা জানার ছিল। জি ম্যাম। আচ্ছা আপনি যে এত বড় একটা জিম চালান, আপনি ট্রেনিংটা কোথা থেকে শিখেছেন? থাইল্যান্ড থেকে? অস্ট্রেলিয়া থেকে না? ঠিক আছে বুঝতে পেরেছি, আপনি নিউ ইয়র্ক সিটি থেকে শিখেছেন। তাহলে কোথা থেকে শিখেছেন? ইন্ডিয়া থেকে? বুঝতে পেরেছি, আপনি মালয়েশিয়া থেকে শিখেছেন, আমি কনফার্ম। এখন আমি জীবনে কোনোদিন দেশের বাইরে যাইনি কা, আর আপনি কি কইতেছেন থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, কলকাতা? হ্যাঁ, তাহলে এত সুন্দর করে যে সবাইকে ট্রেনিং করান, তাহলে কোথা থেকে শিখেছেন আপনি বলেন? কম্পিউটার থেকে। কম্পিউটার থেকে? হ্যাঁ, কম্পিউটার থেকে আপনি শিখে সবাইকে ট্রেন করান? আমি ঠাস করে ইউটিউবে ঢুকে জিতেছি, সার্চ দিতেছি হাউ টু মেক দা জিম এন্ড বডি, বুঝছেন না, ইংরেজি লিখে না বাংলা কয়ে দেয় আমারে। ইউটিউব থেকে আপনি ট্রেন করান দেখে দেখে? ও মাই গড, না এটা আমি বিশ্বাস করতে পারছি না, একটা মানুষ খুব সুন্দর করে সবাইকে ট্রেন করাচ্ছে, সে ইউটিউব থেকে দেখে দেখে করে? কে বিশ্বাস করেন না কেলা? আপনারা যখন মনে করেন রান্না বান্না করেন, জিলাপি বানাই ফেলাইতেছেন, মিষ্টি বানাই ফেলাইতেছেন, কেক বানাইতেছেন, পুডিং বানাইতেছেন ইউটিউব দেখে, আর আমি ইউটিউব দেখে জিমের কিছু আইটেম শিখলে পরে এটা দুষ হয়ে যায়, এটা করা যায় না? কে আমি ভুল শিখেছি কারো? না ভুল শিখার নেই, ঠিক আছে, বাট এটা আনবিলিভেবল। ইউটিউব আমার টিচার, ইউটিউব আমার শিক্ষক, ইউটিউবে আল্লাহ বাচ্চারাও, ইউটিউব আছে বলে আমি বাচ্চা রয়েছি, জিম জোসি ইউটিউব, বুঝছেন না? কে একটা বুড়িরা দেখছেন সবগুলো বুড়ির তরতাজ হয়ে গেছে গা, শুধুমাত্র আমার ট্রেনিং এর কারণে, আর ইউটিউবের জিন্দাবাদ, ইউটিউবে লেগে, বুঝছেন না আপনি? পুরো জিমে এত সুন্দর সুন্দর ছেলের পোস্টার দিয়ে ভর্তি, সবকটা হ্যান্ডসাম হ্যান্ডসাম, বাট আপনার বডি অবস্থা কেন, বানাচ্ছেন না কেন বডিটা? দেখে মনে হইতেছে না জিনিসটা হইতেছে, চলছে কোথায়, কি চলছে? আরে আন্ডার কনস্ট্রাকশন তো চলতেছে, তো ভিতরে কাজ চলতেছে। বডি আন্ডার কনস্ট্রাকশন, বাহ ফানি, আপনি খুব মজার। তাহলে ভাইয়া আপনি কয় প্যাক, মানে আপনি কয় প্যাক? ভাই রো বাস নাই, আরে আমি খাওয়ার কথা বলছি না, আমি বলছি আপনার বডিতে কয়টা প্যাক। ও আরে দৌড়ো, আমি তো মুছে গেছি গা, যে কই কি কয় না কয়, ঘরে না আবার উল্টা পাল্টা কইতাছে এটা। আরে আন্ডার কনস্ট্রাকশন কইলাম না, চলতেছে সব কাজ চলতেছে, এই যে দেখেন একটা দেখা যাইতেছে না, টোটালটা একটা, হ্যাঁ একটা দেখা যাইতেছে না, আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে ভিতরে, বুঝছেন, অনেক কাজ চলতেছে, এক দুই তিন চার পাঁচ আটটা বানাইলাম, চিন্তা করেন না ভাই। ঠিক আছে আপনি চালিয়ে যান, ভালো, আপনি খুব মজার মানুষ, মজা পেলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ বানাইছি কি রেডিমে পুরাপুরি জিরো ফিগার, চর্বি নাই, আর আমি আছি চর্বির গোডাউনে, বুইরা বুড়ে চর্বি খালাস করে দেওয়া পারতে পারতাম না। কি জানি কইছিল আমার অভ্যাস থেকে কইছিল, ভাই কি হয়েছে, কাজ চলতেছে না? হ্যাঁ আইতাছি।